শুভ মহাষ্টমী। মহাষ্টমী সন্ধেবেলা আমি পাগলির মতন হয়ে রয়েছি, কোনো রকম ড্রেসপত্র পরা নেই, কিছু নেই, চারিদিকে পুজো আলো। আমার বাড়ির ছাদের থেকে ভিডিওটা করছি, নিচেই দেখো আমাদের পুজো পুজো মণ্ডপ। এইটা হচ্ছে তোমার ছোট্ট একটা স্টেজ করা হয়েছে, যেখানে হচ্ছে প্রোগ্রাম হয় প্রতিদিন, একটু পরেই হয়তো হবে, কালকেও ছিল ঠাকুর। আমি এখনো তার মুখ দেখতে পারিনি, কারণ আমাদের চলছে হচ্ছে অসুর, আমার কাকা শ্বশুর মারা গেছে, সেই অসুর চলছে। এবং আমার হাজবেন্ড হচ্ছে মুখাগ্নি করেছে, তাই আমাদেরই ওকেই কাজ করতে হবে। সব কিছু মানুষই হচ্ছে ঠিক আছে, ভদ্রলোক বড্ড কষ্ট পাচ্ছিলেন, কাকা বড্ড কষ্ট পাচ্ছিলেন, চলে গেছে। আমাদের পুজো তো বারবারই আসবে, কিন্তু সে যে তার মতন ভালো মানুষ, সে যে এত কষ্ট পেয়েছে ভাবা যায় না। মেয়েরা বাচ্চাটা তো বোঝে না, বাচ্চাদের ব্যাপারটা একটু অন্যরকম হয়। দেখো চারিদিক কিরম সেজেছে, রাস্তায় আলো, আলো ঝলমল। যদিও আকাশের অবস্থা দেখো, মেঘ ঢেকে রেখেছে চাঁদকে, আকাশ একদম কালো হয়ে রয়েছে। দুপুরের দিকে তো প্রচন্ড বৃষ্টি, চলো আমি বরঞ্চ তোমাদের কলকাতার কিছু ঠাকুর দেখিয়ে দিই।